আসসালামু আলাইকুম। তো আমার ফেসবুক পেজে প্রায় সপ্তাহে দুই তিনটা করে মেসেজ আসে যে ভাই আপনার যে কবিতার ব্যাখ্যাগুলো আপনি ইউটিউবে দেখাইছেন বা আপনার বাংলায় প্লাস বা বাংলায় প্লাস বইয়ে যে লিখছেন সেরকম ব্যাখ্যা আমরা অন্য কোথাও পাইছি, অন্য ক্লাসে পাইছি বা অন্য কোনো বইয়ে পাইছি। তো আপনারটার থেকে ওরা কপি করেছে না আপনি ওনারটার থেকে কপি করেছেন? তো জিনিসগুলা আমি অ্যাভয়েড করতাম, বেশিরভাগ সময় অ্যাভয়েড করতাম। আবার অনেক সময় যাদের কথা তারা বলতো তাদেরকে ইনফর্ম করতাম যে ভাই এরকম এরকম বলতেছে, তো আপনি এটা কারেকশন করে নিয়ে এই কন্টেন্টটা আমার, হ্যাঁ এই জিনিসটা আমি লিখেছি। তারা আমাকে আশ্বস্ত করতো যে হ্যাঁ নেক্সট এডিশনে আমি এটা ঠিক করে দিব, এটা আপডেট করে নিব, এটা বাই মিস্টেক হয়ে গেছে। কিন্তু সোশ্যাল মিডিয়া আসলে খুবই ভয়ঙ্কর জিনিস। সোশ্যাল মিডিয়াতে আপনি যত দ্রুত উঠে যাবেন না, মানুষ আপনাকে যত দ্রুত উপরে উঠাই তুলবে আবার ঠিক তত দ্রুত কিন্তু মানে তার থেকেও আরও বেশি গতিতে নিচে নামার সম্ভাবনা আছে। মানে সোশ্যাল মিডিয়ার মানুষেরা খুবই কি বলবো যে কোনো কিছু করতে পারে। এই জন্য আমি সবসময় চেষ্টা করি মানে সব বিষয়ে হুটহাট করে একটা কিছু না বলার, কারণ যেমন আমি অনেক সেন্সিটিভভাবে কবিতার ভিডিও বা যে কোনো ভিডিও বানাই। হ্যাঁ, তো দেখা সব ভিডিওয়ে দেখবেন সবারই কিন্তু হেটার্স থাকে, সবার ফ্যান ফলোয়ার থাকবে আবার হেটার্সও থাকবে, বিভিন্ন রকম কমেন্ট আসে। অনেক সময় কমেন্ট আসে ভাই আপনার তো উচ্চারণই ঠিক নাই, আপনি তো এটা ওটা ভুল করছেন এটা। তো আমি যদি উত্তর দিতে চাই আসলে অনেক কিছুই উত্তর দিতে পারি। হ্যাঁ, তো এগুলো উত্তর দিলে তখন আবার আমাকে আমাকে বলবে যে নাহিদ ভাই ভালো না তর্ক করে। তো এই জিনিসগুলো তো আসলে মানে কী বলবো, আমরা অনলাইনে যারা কাজ করি তারা আসলে অনেক কিছু দেখেও না দেখার ভান করি। তো যারা এসে ভিডিওতে ওই যে বিভিন্ন ভুল ধরেন না যে উচ্চারণ ঠিক নাই এটা ওটা হবে, তো তাদেরকে আসলে ওটাই বলতে চাই যে আপনারা নিজেরা এসে ভিডিও বানান না, আমরা দেখি স্টুডেন্টরা শিখুক, তাতে তো স্টুডেন্টেরই লাভ হবে তাই না, শিক্ষার্থীরা শিখবে, হ্যাঁ আমরাও শিখব, তাতে আমাদেরও উপকার হবে, হ্যাঁ শিক্ষার্থীদেরও উপকার হবে। তো আপনারা সে কাজটা না করে এসে মানে নিজেও শেখাবেন না কাউকে, হ্যাঁ আরেকজন কেউ যদি শেখাইতে আসে তার পিছনে লাগবেন, এই জিনিসটা কিন্তু ভালো না। এর বেশি কিছু ভদ্র ভাষায় আমি আসলে বলতে পারলাম না ওই সকল কমেন্টকারীদেরকে যারা ওই যে বিভিন্ন আমার না বিভিন্ন আমি দেখছি যারা অনলাইনে পড়ায় তাদের ভিডিওর নিচে গিয়ে এই কমেন্টগুলো করে। তো আরেকটা হচ্ছে ওই যে মাঝে মাঝে কমেন্ট আসে, মাঝে মাঝে আমাকে অনেকে মেসেজ দেয়, না যেমন হচ্ছে গত কয়েকদিন আগে এরকম কিছু মেসেজ আমি পাইছিলাম। হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলে একজন বলছিল ভাই আপনি অমুক স্যারের অমুক বই থেকে ক্লাসটা করেছেন। বুঝলাম, হ্যাঁ মানে সে যে ভিডিওটাতে কমেন্ট করেছে, হ্যাঁ সেই ভিডিওটা ছিল একটা কবিতার ভিডিও। হ্যাঁ, সো এটা ছিল আসলে বিদ্রোহী বা সোনাতরী এরকম একটা কবিতার ভিডিও। আচ্ছা, তারপরে হচ্ছে ইনি হচ্ছে কয়েকদিন আগে মেসেজ দিয়েছিল, বলছে ভাই একটা কথা বলবো, অনেক বলেন হচ্ছে আপনার ক্লাস তো করেছিলাম, বই পড়েছি কিন্তু অনলাইনে দেখেছি এরকম কিছু। হ্যাঁ, তো এই বিষয়গুলো মানে কি বলবো খুবই বেদনাদায়ক, খুবই কষ্টদায়ক। হ্যাঁ, কারণ আমি যখন শুরু করেছিলাম ক্লাসগুলো আমার ইউটিউব চ্যানেল Nahid24 এসে একদম শুরুর দিকে আসবেন দেখবেন এই যে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা আছে না, এই যে কবিতাগুলো সবগুলো কবিতায় দেখেন, এগুলো কিন্তু মানে ওই এগুলো দেখ এখন যদি আপনি দেখেন আপনার কাছে হাস্যকর লাগবে যে কি ভিডিও বানাইছি আমি, মানে কি ব্যাকগ্রাউন্ড। তো এখন দেখলে আপনার কাছে মনে হবে না এই ভিডিও তো আসলে ভালো না বা এই ভিডিও তো আসলে দেখার মতো কিছু নাই। বাট এই ভিডিওগুলো না 2016 সালে আপলোড করা। হ্যাঁ, এই ভিডিও এই এই মশারি দেখলে না এখনকার সময়ের ছেলেপেলেরা খুবই কি বলবে মানে হাসি ঠাট্টা করবে এই ব্যাকগ্রাউন্ডগুলো আমার দেখলে। তো মানে কি কি বলবো এই ভিডিওগুলো এই সময়ে চলে না, এগুলো 6 বছর
ছয় বছর আগের ভিডিও আপলোড করা, কিন্তু আপনি ইউটিউবে সার্চ দিবেন ভাই যে 6 বছর আগে এই যে কবিতাগুলো নিয়ে কেউ কিন্তু কাজ করেনি, 6 বছর আগে এই কবিতাগুলোর ক্লাস কেউ নেয়নি। হ্যাঁ নিয়েছিল, হ্যাঁ অনেকে নিয়েছে, সেটা হচ্ছে আমার কিছুদিন পরে এসে স্টার্ট করেছে, মানে আমি বলছি না যে তারাও আমাকে আমারটা ফলো করেছে, বাট আমি যখন ক্লাস নিয়েছি, আমি যখন শুরু করেছি, হ্যাঁ ওই সময় আমি কোনো সোর্স পাইনি, অনলাইনে আমি কোনো সোর্স পাইনি। আমি যখন এই কবিতার ব্যাখ্যা, আমি নিজে স্টুডেন্ট ছিলাম 2015 সালে, কলেজে স্টুডেন্ট, সো ওই কলেজে থাকা অবস্থায়, হ্যাঁ কলেজে থাকা অবস্থায় আমি যখন বাংলার কবিতাগুলো বুঝতেছিলাম না, আমার কিন্তু উদ্দেশ্য ছিল না আমি অনলাইনে এসে কাজ করব, অনলাইনে আমি ভিডিও বানাবো, ক্লাস বানাবো। তা আমি ইউটিউবে এসে আমি যে কবিতাগুলো বুঝতেছিলাম না, আমি খুঁজতেছিলাম, খুঁজে আমি একটি ভিডিওও পাইনি যে ভিডিওটা আমাকে হেল্প করবে, যে ভিডিওটা আমাকে এই কবিতার ব্যাখ্যা জানতে সাহায্য করবে। হ্যাঁ তো এর ফলশ্রুতিতে এর পরে আমি যেটা কাজ করছি, আমার কলেজের টিচার ছিল, হ্যাঁ এই যে ইনি শাহাবুল স্যার, আমি ওনার কাছে যাই এবং পার্সোনালি এক, মানে আমি একজন এক ব্যক্তি যে আসলে মানে একটা করে কবিতার জন্য প্রতিদিন যাইতাম এবং রেকর্ড করে নিয়ে আসতাম। রংপুর বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে যারা পড়ো তারা এই স্যারকে নিশ্চয়ই চেনো, এবং এই শাহাবুল স্যারকে, ওনাকে গিয়ে যদি আমার কথা বলেন, আমি ইনশাআল্লাহ মোটামুটি নিশ্চিত যে উনি চিনতে পারবে আমাকে, কারণ আমি মনে হয় প্রথম স্টুডেন্ট যে কিনা বাংলার বিষয়ে আসলে এইভাবে স্যারকে প্রথম আলাদাভাবে মানে সময় চেয়েছি, কিংবা আলাদাভাবে প্রতিটা কবিতা শুনেছি এবং রেকর্ড করেছি। এই জন্য আসলে উনি অবশ্যই আমাকে মনে রাখবে বলে আমি মনে করছি, কারণ আমি অনেকে প্রচুর ডিস্টার্ব করছি আসলে আসলে মূলত কবিতার জন্য। এর পাশাপাশি আমাদের কলেজের আরও একজন ম্যাম ছিল, উর্মি ম্যাম, হ্যাঁ সাদিয়া আফরিন উর্মি ম্যাম, এই যে ওনাকে আসলে আমি অনেক কষ্ট করে খুঁজে বের করছি, তো যেটা আসলে যে জায়গায় বৃত্ত দিয়েছিলাম ওইটা আর কি। উনি তো ওনার কাছেও আমি, উনিও বাংলার শিক্ষক, ওনার কাছেও আমি প্রতিটা কবিতার জন্য আলাদা করে এক একটা করে কবিতার জন্য আমি পার্সোনাল একজন স্টুডেন্ট ছিলাম, ওনার প্রাইভেটে আমি একজন মাত্র স্টুডেন্ট ছিলাম, এনারও পার্সোনাল ক্লাসে আমি একজন মাত্র স্টুডেন্ট ছিলাম যে বাংলা কবিতা নিয়ে ইন্টারেস্ট ছিল, বাংলা কবিতা শেখার জন্য ওনার কাছে গেছিল। এখনও রংপুর বর্ডার গার্ড পাবলিক স্কুল কলেজে যদি ওনাকে বলেন এই কথা, উনি বলবে যে হ্যাঁ 2015-16 সালের দিকে একজন স্টুডেন্ট ছিল যে একমাত্র একটা ক্লাসরুমে আমি ওনাকে রিকোয়েস্ট করে প্রতিটা কবিতা বোঝাই নিয়েছি। হ্যাঁ তো এই হচ্ছে মানে বাংলার আমার শিক্ষা গুরু। তা এছাড়া আমি শরীফ ওবায়দুল্লাহ ভাইয়ের কাছে বাংলা ব্যাকরণ শিখেছি, ওনার অনেক ছন্দ আমি নিজেও পছন্দ করি। তো এগুলো না মানে ওই সময় থেকেই যাত্রা, যে এই যে কবিতার ব্যাখ্যাগুলো নোট করা, একটা বই কিন্তু এত সহজে আসে না, সেই 2015-16 সাল থেকে নোট করে রাখার মধ্য দিয়েই কিন্তু একটা বইয়ের সূচনা শুরু হয়েছিল। পরবর্তীতে এসে ফাইনালি 2021 সালের দিকে এই বাংলায় প্লাস বইটা আমি মানে তারও আগে প্রকাশ হয়েছে, কিন্তু প্রকাশ হয়ে গেলেই তো সাথে সাথে এটা ইয়া করা যায় না, ISBN বা কপিরাইট পাওয়া যায় না, বাট প্রকাশ করার পরে প্রথম দিকে কিছু কবিতা, প্রথম দিকে এই যে কবিতাগুলো, এই কবিতাগুলো ছিল তাহারই পরে, মানে জীবনানন্দ দাসে 18 বছর বয়স ঐকতান, সাম্যবাদী, এই সাম্যবাদী ঐকতান এখন আর নাই। তো পরের দিকে না এই কবিতাগুলো চেঞ্জ হয়ে গেছে, এই যে বিড়াল দেখেন, এগুলো অপরিচিতা, এগুলো 6 বছর আগে, হ্যাঁ চাষার্ধ, এগুলো অনেক কিছু চেঞ্জ হয়ে এই রিসেন্ট 2-3 বছর আগে এই যে বিদ্রোহী সোনার তরী এগুলো আসছে। পরবর্তীতে এগুলো আমি নিজেই বাংলা অভিধান থেকে বিভিন্ন মতামত একত্রিত করে আমার নিজের মতামত অনুযায়ী আমি বই লিখেছি, পাশাপাশি আমি বাংলা অভিধানের অনেক সাহায্য নিয়েছি। হ্যাঁ আমার কলেজের প্রিন্সিপাল স্যার খুব পছন্দ করতেন আমাকে, ছবিটা দেখে খুব মনে পড়ে গেল। তো যাই হোক,
এই যে এত কিছু করেছে একটা বইয়ের জন্য, তো আসলে এর থেকে আর বেশি কিছু করার প্রয়োজন পড়ে না। হ্যাঁ, এই যে 6 বছর আগের ভিডিও, এগুলোকে আবার রিনিউ করে আমি নতুন করেও এই যে ভিডিও দিয়েছি, মানে নতুন করে সেগুলোকে আবার নতুনভাবে আপলোড করেছি আরও বেটার কনসেপ্ট নিয়ে, হ্যাঁ, যাতে করে স্টুডেন্টদের উপকার হয়, আরও ভালোভাবে যেন শিখতে পারে তারা এই যে বিদ্রোহী সোনাতরি। আমার চ্যানেলে আসলে একটা প্লেলিস্টে রয়েছে এসএসসি বাংলা ফার্স্ট পেপার বাংলা এ প্লাস, তো এই প্লেলিস্টে এখানে সবগুলো ভিডিও সিরিয়াল করে দেওয়া আছে। হ্যাঁ, তো এখানে আপনারা দেখবেন এই যে বিভীষণের প্রতি মেঘনাদ, হ্যাঁ, এই যে কবিতাগুলো, এই সেম জিনিসগুলো কিন্তু আমি আমার বইতে দিয়েছি। হ্যাঁ, যে বইগুলো এই যে 5 ইয়ার্স অ্যাগো, হ্যাঁ, এই যে সোনার তরী রিসেন্ট যে আসলো 2-3 বছর আগে, সেই সেই ক্লাসটা নেওয়ার সময়ও কিন্তু আমি আমার এই যে বই হাতে নিয়ে, হ্যাঁ, বই হাতে নিয়ে বইয়ের লাইন টু লাইন পড়ে পড়ে বুঝাইছি। হ্যাঁ, সেটাও কিন্তু 2 ইয়ার্স অ্যাগো, নতুন যে কবিতাগুলো আসছে, এই যে তাহারই পরে মনে যে জিনিসগুলো বুঝাইছি 4 ইয়ার্স অ্যাগো, সেগুলোই কিন্তু মানে আমার বইতে লিখেছি। সো এগুলো কিন্তু মানে একদম নতুন যে কবিতাগুলো, এগুলো 2 ইয়ার্স অ্যাগো, বিকজ এগুলো নতুন আসছে। আর যেগুলো পুরাতন এগুলো কিন্তু, হ্যাঁ, প্রথমে 6 ইয়ার্স অ্যাগো, মানে 6 বছর আগে আমি স্টুডেন্ট থাকাকালীন বুঝাইছি, পরবর্তীতে এসে সেগুলোকে আবার একটু বেটার কনসেপ্ট নিয়ে আবার নতুন করে ভিডিও বানাইছি। হ্যাঁ, সো এই 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 ভিডিওগুলো বানাইতে যে কী কষ্ট হয়েছে সে এটা আমি জানি। পিছনে না এই যে একটা সাদা কাপড় একটা, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কিন্তু ভালো না, ব্যাকগ্রাউন্ড দেখলে আপনারা বলবেন এ নাহিদ ভাই এই জায়গা থেকে ভিডিও বানাইছে। হ্যাঁ, এটা পরে একটা সাদা কাপড় কিনে এনে লাগাই দিয়ে ভিডিও করছি, এই যে এডিট করছি না, এই যে এখনকার তো অনেক ভালো ভালো সফটওয়্যার বের হয়েছে অনেক কিছু, আগে এগুলো সফটওয়্যার ছিল না, এই কষ্ট করে মানে কাইন মাস্টার মোবাইল অ্যাপের মধ্যে ঢুকে এই যে প্রতিটা লাইন লিখছি, লিখে প্রতিটা শব্দের উপরে আবার একটা করে দাঁড়িয়ে দিয়ে সেই শব্দের অর্থ কী হবে সেইটা আবার লিখে দিয়েছে মোবাইল দিয়ে ভাই। হ্যাঁ, তখন আমার একটা কম্পিউটারও ছিল না, তো এইরকম কষ্ট করে ভিডিও মানে কী লাভ, মানে এত কষ্ট করে ভিডিও মানে এসে স্টুডেন্টরা এসে যদি বলে, এত কষ্ট করে বই লিখে স্টুডেন্ট যদি বলে যে ভাই আপনি অমুক জায়গা থেকে নিছেন, তাহলে কি আরও মানে থাক মানে ইচ্ছা করবে যে আরও ক্লাস নেই, আরও কিছু শেখাই, আরও কিছু বই লিখি, মানে থাকবে না। তো আপনাদের যারা আসলে এই যে না বুঝে এসে অনলাইনে টিচারদেরকে কিছু বলেন না, আপনাদের কারণেই দেখা যাবে এক সময় টিচাররা, ভালো ভালো টিচাররা আর অনলাইনে থাকবে না, ভালো ভালো প্রতিদান, এগুলোও কিন্তু 2 বছর ইয়ে 2 ইয়ার্স অ্যাগো। হ্যাঁ, এগুলোও কিন্তু 2 ইয়ার্স অ্যাগো, বাট এই এই বিষয়গুলোও কিন্তু আপনারা আপনাদের বুঝতে হবে। আপনারা আমাকে যে ক্লেমটা করছেন, হ্যাঁ, সে ক্লেমটা করার আগে আপনাদের একটু যাচাই করা উচিত যে নাহিদ ভাই এই যে কবিতাগুলো নিয়ে কাজ করা শুরু করেছে কবে। হ্যাঁ, বর্তমানে আমি দেখা যাচ্ছে যে অন্যদের মতো অ্যাক্টিভ না ইউটিউবে, এর কারণ হচ্ছে আমি গদবাদা ক্লাস নিতে পছন্দ করি না, আমি চাই ক্রিয়েটিভ কিছু করার। আমার ইউটিউব চ্যানেলে বর্তমান দেখবেন যে আমি অনেক দিন ধরে ক্লাস দেই না, কিন্তু আমি যখন যে ক্লাসটা দেই ওইটাই কিন্তু স্টুডেন্টদের উপকারে আসে। হ্যাঁ, আমি 5-10 মিনিটেরও ক্লাস এখন আর দেই না। হ্যাঁ, এখানে আমরা দেখবেন যে লাস্ট যে ক্লাসটা দিয়েছি সেই ক্লাসটা দেখেন 4 উইকস আগো, এটা কিন্তু 40 মিনিটের একটা ক্লাস। তো এইভাবে আমার যেগুলো ক্লাস দেই, যেটা ক্লাস দিই সেটাই কিন্তু স্টুডেন্টদের অনেক উপকারে আসে এবং অনেক ভেবে চিন্তে দিই। শুধু ক্লাসের পরিমাণ না বাড়িয়ে আমি ক্লাসটাকে ইউনিক করার চেষ্টা করি, সহজভাবে বোঝানোর চেষ্টা করি। তো এই যে আপনারা যে আমাকে ক্লেমটা করেন যে ভাই আপনি এখান থেকে কপি করছেন, এটা কিন্তু ঠিক না। আপনাদের উচিত আগে যাচাই বাছাই করা যে হ্যাঁ নাহিদ ভাই এই কাজটা করছে নাকি অন্য কেউ করছে। আমি জানি না অন্যদের কাছে এই মেসেজগুলো যায় কি না, হ্যাঁ, যে ভাই আপনি নাহিদ ভাইয়েরও এখান থেকে নিছেন না, আমি জানি না। আমার কাছে যখন আসে পার্সোনালি এই মেসেজগুলো আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আমার পার্সোনালি আমার কাছে যখন এই মেসেজগুলো আসে, হ্যাঁ, তখন আমার মনটা ভীষণ খারাপ হয়, কারণ আমি জানি
যে এই কবিতাগুলোর পিছনে এই সৃষ্টিকর্তাও জানে যে আমি কি পরিমাণ শ্রম দিয়েছি। এই কবিতাগুলো মানে আমি এখানে দুইজন শিক্ষকের কথা উল্লেখ করেছি, আরও একজন শিক্ষক রংপুর সরকারি কলেজের, আমি নামই ভুলে গেছি, তো ওনার মানে অনেক মতামত একত্রিত করে তারপরে নিজের মতামতটা লিখেছি, তারপরে বাংলা অভিধানের সাহায্য নিয়েছি। তো এটা 6 বছর আগের ঘটনা, তারপরে নতুন করে আবার ভিডিও বানাইছি, আবার নতুন যে কবিতা আসছে নতুন সিলেবাসে সেগুলোর ভিডিও বানাইছি, ক্লাস করেছি, ক্লাস দিয়েছি, সেগুলো বই সংরক্ষণ আছে আমার আর্কাইভসে। প্রায় 2 বছর আগে আবার কপিরাইট সার্টিফিকেটও পেয়েছি, এই যে এখানে জামাল স্যার আছে, রাজা স্যার আমাকে নিজের হাতে এই বইগুলোর কপিরাইট সার্টিফিকেট প্রদান করেছে। তারপরেও যদি আসলে কারো সন্দেহ থাকে তাহলে আসলে আসলে কিছু বলার নাই। হ্যাঁ, এখন যে জায়গাটায় তারা ক্লেম করেছে, আমি ওই বিষয়ে তানবীর ভাইয়ের সাথেও পার্সোনালি যোগাযোগ করেছি। হ্যাঁ, আমার কাছে আমি উনিও ভালো পড়ায়, বাংলা ব্যাকরণ ভালো পড়ায়, আমি দেখেছি ওনার। কিন্তু যে বিষয়টা হয়েছে, যে বিষয়টা স্টুডেন্টরা ক্লেম করছে, সেখানে একদম যে আমি ওনাকে নির্দোষ বা ওনার পক্ষেও সাফাই গাইব না। হ্যাঁ, কারণ হচ্ছে একটা বই লেখা অনেক কষ্টের, আমি বুঝি, কিন্তু হয়তো বা উনি এই কাজটা অন্য কাউকে দিয়ে করিয়েছে বা অন্য কাউকে দায়িত্ব দিয়েছিল, যার কারণে দায়িত্বের অবহেলা হয়েছে। এবং এটা আমি আরও 1 বছর আগে ওনার আর এক উনি অন্য একটা বইয়ের সহযোগী লেখক ছিল, সেখানেও আমি ওনাকে একবার ক্লেম করেছিলাম, বলছিলাম যে ভাই মূল ভাবটা হুবহু আমার বইয়ের সাথে মিলে গেছে। তখন আমাকে বলেছে ভাই পরবর্তী এডিশনে এটা ঠিক করে নিব। এই জন্য আমি পরবর্তীতে আবারও ভিডিওটা প্রাইভেট করে দেই এবং যে পোস্টটা দিয়েছিলাম সেটাও এডিট করে দেই। তো ওই জন্য আমি ভেবেছিলাম ওখানেই শেষ, কিন্তু কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে আবারও আমার কাছে এই কমেন্ট, এই পোস্ট, এই মেসেজ আসতেছে যে সেম ওনার এখন পার্সোনাল বইয়ে কবিতার ব্যাখ্যাগুলো মানে সেম টু সেম হয়ে যাচ্ছে। এখন স্বাভাবিক, খুবই স্বাভাবিক, স্টুডেন্টরা তো দ্বিধা বলতেই পারে যে নাহিদ ভাই আপনি কপি করেছেন। হ্যাঁ, তো এখানে আসলে আমি কিছু কথা বলি, যে যেমন দেখেন এই কবিতাটা, সোনার তরি কবিতাটা, এটা হচ্ছে ওনার বই আর এই পাশে এটা হচ্ছে আমার বই। তো এই এইরকম কিন্তু সম্ভব হয় না কখনো, এই যে গগনে আকাশে গরজে গর্জন করছে ঘন বর্ষা বর্ষাকাল, হ্যাঁ কূলে একা বসে আছে আক্ষরিকর্তে কৃষক বসে আছেন, নাহি ভরসা আক্ষরিকর্ত ভরসা পাচ্ছেন না, আক্ষরিকর্ত ভরসা পাচ্ছেন না, রাশি রাশি প্রচুর অথবা অনেক, রাশি রাশি প্রচুর অথবা অনেক, ভাড়া ভাড়া ধানের আটি বা বোঝা, ভাড়া ভাড়া ধানের আটি বা বোঝা, ধান কাটা ভাবার তো গল্প কবিতা উপন্যাস গল্প কবিতা মানে সারা শেষ, এটা কি সম্ভব? মানে 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 আমি আমি কি এখন সব পরে দেখাবো, মানে এগুলো কি সব পরে পরে দেখবেন আপনারা বলেন তো? এই যে একখানি তিনি চিন্তার জগতে একা, হ্যাঁ তার চিন্তার জগতে তিনি একা, তার চিন্তার জগতে তিনি একা, পরপারে আক্ষরিকর্ত নদীর ওপার ভাবার্থ পরকাল, পরপারে আক্ষরিকর্ত নদীর ওপার ভাবার্থ পরকাল, এইটাও কি সম্ভব? বাঁকা জল প্রতিকূল সময়, হ্যাঁ মানে বাঁকা জল প্রতিকূল সময়, এই এইটাও কি সম্ভব? হ্যাঁ মানে আমি কি এই যে আমি যে খুব ভালো লিখছি বিষয়টা এমন না, আমি যে খুবই ভালো লিখছি বিষয়টা এমন না, কিন্তু আমি চেষ্টা করেছি সহজ শব্দে লেখার। মানে একটা কবিতা বা যে কোনো কিছু স্টুডেন্টদেরকে কি শুদ্ধভাবে শেখাইতে গেলে অনেক কঠিন কঠিন ভাষা দিয়ে বোঝাইতে হয়, যেটা অনেক শিক্ষকেরা করে, কিন্তু আমি ওটা পছন্দ করি না। আমি পছন্দ করি শিক্ষার্থীদেরকে বোঝানোর জন্য কোন শব্দটা ইউজ করা যায়, কোন সহজ শব্দটা ইউজ করা যায় যাতে করে ওরা বুঝে। কিন্তু এইটা কি সম্ভব যে আপনি একটা ব্যাখ্যা লিখতেছেন আমি একটা ব্যাখ্যা লিখতেছি, হুবহু পুরো কবিতার প্রতিটা শব্দের অর্থকে মিলে যাওয়া পসিবল? পসিবল না কিন্তু। হতে আপনি বলতে পারেন যে না এটা মানে তো এটাই, হ্যাঁ হতে পারে এটার মানে এটা, এটার মানে এটা, এটা কিন্তু লেখার যে প্রতিটা শব্দ কি মিলে যেতে পারে, পারে না কিন্তু। এটা যে যে কেউ বলতে পারে যে না ভাই এটা কিন্তু সম্ভব না, মানে আপনি ভালো করে দেখবেন
যে প্রতিটা শব্দ কিন্তু মিলে গেছে, এটা কিন্তু সম্ভব না। এটা কি, এটা কিন্তু সম্ভব না। হ্যাঁ, আপনি যাই বলেন, এখন আপনি বলেন, আমি আমি আপনার সাথে পার্সোনালি যোগাযোগ করেছি, আপনি যেটা বলেছেন যে ভাই এখন তো অনেকেই বক্স আকারে দিচ্ছে, হ্যাঁ বক্স আকারে দিক, এটা তো তো আমার কোনো আপত্তি নাই, বা এই স্টাইলটা তো আমার নিজের করা না, বা এই স্টাইলটা আমি একদম নিজে মানে করে নেই নেই লিখে নেই নেই যে এইভাবে অন্য কেউ লিখতে পারবে না, লিখতেই পারে যে কেউ, এটা স্বাভাবিক। কিন্তু আমার পিছনে কন্টেন্টটা, এইটা তো সম্ভব না। আমি যেটা দেখাইলাম যে একদম হুবহু প্রতিটা শব্দ মিলে যাওয়া তো সম্ভব না, একটু এদিক ওদিক হবে, আমার লেখার ধরনটার সাথে আপনার ধরন একটু ওলট পালট হবে, একটু আলাদা হবে, তাই না? তাহলেই তো শিক্ষার্থীরা আমাকে এইভাবে আমাকেও দোষারোপ করতো না। আজকে আমি মানে এই কথাগুলো যদি না বলতাম না, 10 বছর পরে বা 5 বছর পরে উল্টো আমাকেই মানে এই এই প্রমাণগুলো দেখাইতে পারতাম না, এগুলো আর বলতে পারতাম না যে না ভাই আমি এত বছর আগে এই বই বের করছি। কারণ কয়েক বছর পরে মানুষ এটাই ভুলে যাবে যে কে আগে বই বের করছে আর কে পরে বই বের করছে, কে আগে ক্লাস নিচ্ছে আর কে কপিরাইট করছে, এগুলো ভুলেই যাবে কয়েক বছর পরে। এই জন্য আসলে এই ভিডিওটা তৈরি করা, আমার ভিডিও বানানোর উদ্দেশ্য এই না যে আমাকে লাখ লাখ ভিউজ কামাইতে হবে। আমার এমনিতে অনেক ভিডিওতে 800 কে 900 কে 1 মিলিয়ন পর্যন্ত ভিউ আছে, এই ভিডিও দিয়ে আমার ভিউ কামাই করতে হবে না। আমার এই এরপরে আমাকে যদি কেউ বলে যে ভাই আপনি অমুক জায়গা থেকে নিছেন, অমুক জায়গা থেকে নিছেন, আমি তাকে জাস্ট এই ভিডিওটা দিব যে ভাই তুমি এই ভিডিওটা দেখো, আর দেখলে তুমি বুঝতে পারবা। হ্যাঁ, সো তানভীর ভাইয়ের সাথে আমার পার্সোনালি কথা হয়েছে, উনি খুবই ভালো মানুষ। উনি বলেছে যে ভাই যদি এরকম কিছু হয়ে থাকে আমি আন্তরিকভাবে দুঃখিত, অ্যান্ড পাশাপাশি উনি এই জিনিসটা মানে বুঝতে পারে নাই যে উনি এই জিনিসটাতে আমার একটু মানে অনেকটাই আমার রয়েছে, আমি আসলে এটাকে সাপোর্ট করি না এইভাবে হুবহু মিলে যাওয়াটা। তো উনি, আমি আশা করব পরবর্তী এডিশনে এইগুলো যেন হুবহু না থাকে, হ্যাঁ এটা আমি আশা করব ওনার কাছ থেকে। এটাই আসলে আমার বলার ছিল শিক্ষার্থীদেরকে, এটাই শুধু বলবো যে আমাকে কেন, শুধু অন্য কোনো শিক্ষক, যে কোনো শিক্ষকের ব্যাপারে না জেনে কোনো কিছু একটা মন্তব্য করবে না। হ্যাঁ, তোমরা ইউটিউবে যে তোমরা ক্লাস করো না, এই যে ক্লাসগুলো আমরা দেই না, এই ক্লাসের থেকে এই ক্লাস বানাইতে গিয়ে যে সময়টা নষ্ট হয়, যে সময়গুলো আমরা দেই ব্যয় করি, এর থেকে মানে অনেক কম সময় যায় অনলাইনে একটা ক্লাস নিতে, অনলাইনে একটা সরি মানে অফলাইনে একটা ক্লাস নিতে। একটা অফলাইনে ক্লাস নিলে 1 ঘন্টায় শেষ, কিন্তু এইখানে যদি আমি 1 ঘন্টার ক্লাস নিতে যাই তাহলে পুরো দিনটাই আমার এই নষ্ট হয়ে যায়, পুরো দিনটা। এত কষ্ট করে অনলাইনে শিক্ষকরা তোমাদের এসে ভিডিওটা তৈরি করে, তো এই অনলাইনের শিক্ষকদেরকে একটু মর্যাদা দিতে শিখো। শিক্ষকদেরকে শুধু সরাসরি শিক্ষক হিসেবে তোমরা মর্যাদা দাও, বাট যেভাবে শিক্ষকদেরকে তোমরা মেসেজ করো আর যেভাবে কমেন্ট করো, সেটা মনে হয় না একজন ছাত্র শিক্ষকের বা এর মানে মধ্যে মধ্যে সম্পর্কের মধ্যে পড়ে। হ্যাঁ, যেভাবে অনেকে মেসেজ করে, যেভাবে কমেন্ট করে, এই জিনিসগুলো ফলো করা উচিত। হ্যাঁ, আমার অনেকে আছে কি যে মানে কিছু কিছু কথা চলে আসে, কিছু স্টুডেন্ট আমার তো ওয়েবসাইট আছে, যে কোনো সময় যে কোনো কেউ এসছে Nahid24.com থেকে বই অর্ডার করতে পারবে, Nahid24 অ্যাপ আছে, অর্ডার করতে পারবে যে কোনো সময়। তারপরেও করে না, না করে এসে ফোন করে আমাকে, তো ফোন করলে আমি বলি যে ঠিক আছে তুমি টাকা পাঠিয়ে দাও, আমি বই পাঠিয়ে দিচ্ছি কুরিয়ারে। তো তারাও অনেকে বিশ্বাসই করে না যে ভাই টাকা দিলাম বই যদি না আসে, তো এতদিন ধরে আমার ক্লাস করতেছে অনলাইনে আমাকেই বিশ্বাস করে না। হ্যাঁ, তো কী বলবো, এটা তো সিম্পল একটা বিষয়, মানে আরও কী কী যে বলে শুনলে মানে মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, সো আমি বলি যে ঠিক আছে ভাই আমাকে বিশ্বাস করা লাগবে না, আপনি ওয়েবসাইটে যান Nahid24.com-এ, কি আপনি ওখানে ক্যাশ অন ডেলিভারি অর্ডার করেন। হ্যাঁ, কারণ হচ্ছে আপনি এই মোবাইলে মোবাইলে কথা বলে বলে অর্ডার নিব, নিয়ে পরে অনেক সমস্যা হয়, মানে এরকম অনেক দেখছি যে স্টুডেন্টরা প্রথমে মোবাইল দিয়ে ফোন করে, নাম ঠিকানা দেয়, দিয়ে বইয়ের নাম দেয়, আমি লিখে রাখি, বই পাঠাই দিই, পরে গিয়ে বলে না ভাই আমি তো 2টা বই অর্ডার করছিলাম, না ভাই আমি তো এই বই অর্ডার করি নাই, আমি তো অন্য বই অর্ডার করছি। তো এইগুলো কি, এখন আমি কী করবো? এই জন্য আমি বলি ভাই আপনি ওয়েবসাইটে যান Nahid24.com-এ গিয়ে অর্ডার করেন, আর ওখানে অর্ডার করলে সব কিছু প্রমাণ থাকে, ডকুমেন্ট থাকে,
যে আপনি কি নাম দিয়েছেন, কি ঠিকানা দিয়েছেন, কি নাম্বার দিয়েছেন, কি বই অর্ডার করছেন, সব কিছু থাকে। এই জন্য আমরা ওয়েট আছি। এখন তারপরও যদি কল দেয় আমাদেরকে, তা আমি কী বলবো? সেজন্য এখন সেক্ষেত্রেও স্টুডেন্টরা বিশ্বাস করে না। এখন কি বলবো, তার উপরে যে কি কি মেসেজ দেয় শিক্ষার্থীদেরকে সেটার তো একটা স্যাম্পল দেখাইলাম, এই যে স্যাম্পল। হ্যাঁ, সো কথাবার্তার মানে ধরন আসলে একটু চেঞ্জ করতে হবে শিক্ষার্থীদেরকে। অনলাইনে স্টুডেন্টদেরকে পড়ায় বলে মানে অনলাইনে একটা মেসেজ দিবে টিচারকে, কোনো চিন্তা নাই যে স্যারকে কি মেসেজ দিচ্ছি একটু ভেবে দেখি। আমি যদি ফিজিক্যালি কোনো স্যারের কাছে এই মেসেজটা দিতাম তাহলে কীভাবে দিতাম, এটা কিন্তু ভেবে দেখা উচিত। হ্যাঁ, তো এটা আসলে স্টুডেন্টদের পক্ষ, স্টুডেন্টদেরকে মানে কিছু বলার জন্য। পাশাপাশি আমার বই থেকে অনেক শিক্ষকেরাও ক্লাস নেয়, সরাসরি মানে ক্লাসে বলে, এবং তারা আমাকে বলেছে ভাই যে আপনার এই এই জিনিসগুলো তো আমার পক্ষে আর লেখা সম্ভব না, টাইপ করা সম্ভব না, তা আপনার এটা থেকে আমি ক্লাস নিচ্ছি। আমি তাকে বলছি ঠিক আছে আপনি ক্লাস নেন, সমস্যা নাই, কিন্তু ক্লাসের মধ্যে একটু আমার ক্রেডিটটা একটু দিয়েন যে অমুক বই থেকে নেওয়া বা অমুক লেখকের কাছ থেকে সংগ্রহ করেছি। এতটুকু বললে কিন্তু কোনো সমস্যা হয় না, এতটুকু বললে কেউ ছোট হয়ে যায় না। আমিও অনেক ক্লাসে আমার বইয়ের মধ্যে দেখবেন ছোট করে নিচের দিকে ক্রেডিট দেওয়া আছে কিছু কিছু জায়গায়, অথবা দেখবেন যে হচ্ছে আমি শিক্ষকের কাছ থেকে অনেক কিছু পেয়ে থাকে, যেমন আমি আমার শিক্ষকের কাছ থেকে অনেক কিছু শিখেছি। তো ওই ব্যাপার, ওটা হচ্ছে আলাদা বিষয়। এখন কি আমি শিক্ষকের নাম প্রতিটা ইয়াতে লিখে রাখবো? ওটা আসলে একটা ছাত্র শিক্ষকের সম্পর্কের মধ্যে পড়ে গেছে। যেমন হচ্ছে আমি যে কলেজ শিক্ষকের কাছে পড়েছি ওটা উনি অনুমতি দিয়েছে যে হ্যাঁ ঠিক আছে তোমাকে আমি যেগুলো শিখিয়েছি তুমি এগুলো অন্যকে শেখাতে পারো। বাট আমার কাছ থেকে যে জিনিসগুলো যারা নিবে, বই যেহেতু কপিরাইট হয়ে গেছে, একটা বই যেহেতু ছাপা হয়ে গেছে, কেউ সেখান থেকে হুবহু যদি ক্লাস নেয়, সেটা ক্লাসে হোক অনলাইন হোক, জাস্ট একটু বললেই হবে যে ভাই হ্যাঁ অমুক জায়গা থেকে আমি এটা নিয়েছি, এতটুকু বললে কিন্তু কেউ ছোট হয়ে যায় না। এভাবে ক্লাস নিলে শিক্ষার্থীদেরকে উপকার হলেই হলো। হ্যাঁ, শিক্ষার্থীদেরকে শিক্ষাদান করাটাই সবচেয়ে বড় ব্যাপার। এখন জিনিসটা আপনি কোথা থেকে নিয়েছেন ওইটাকে আপনাকে নিজে আবিষ্কার করে নিয়ে আসতে হবে এমন তো না। আমি শিক্ষার্থীদেরকে পড়াবো, শিক্ষার্থীরা উপকৃত হবে, এটাই বড় কথা। এখন আমাকে, আমি যেটা পড়াবো ওইটাকে কি আমি নিজে আবিষ্কার করে নিয়ে আসতে হবে? হবে না। আপনি আমার কাছ থেকে নেন, যেখান থেকেই নেন সমস্যা নাই, আপনি শুধু একটু নিচে লিখে দিন যে ভাই অমুক জায়গা থেকে নিয়েছি। হ্যাঁ, সর্বশেষ আমি আমার হচ্ছে পুরাতন একটা বই দেখাই। এটা হচ্ছে 2020 সালে প্রথম সংস্করণ, দ্বিতীয় সংস্করণ ছিল 2021 সালে। সেই 2021 সালের এই বইটাই কিন্তু ছিল 147 পৃষ্ঠা মাত্র। এই বইটাই কপিরাইট অফিসে জমা আছে। হ্যাঁ, 2020 সালের ওইটা আমি কপিরাইট মানে জমা দিইনি। কেন? কারণ 2020 সালেরটাতে ছিল পুরাতন কবিতাগুলো, ওখানে সোনারতরী বিদ্রোহী ছিল না। যখন নতুন সিলেবাস আসছে, নতুন সিলেবাসের কবিতার ব্যাখ্যা লেখার পরে 21 সালে এসে এই বইটা আমি কপিরাইট অফিসে জমা দিয়েছি। সেই 21 সালের বইয়ের যে কবিতার ব্যাখ্যা, হ্যাঁ 39 পৃষ্ঠা আমি গিয়ে দেখাই, সেই কবিতার ব্যাখ্যা আজও সেরকমই আছে। এই 21 সালের কবিতার ব্যাখ্যা আজও সেরকমই আছে আমার এই 2023 সালের শেষের দিকে এসেও যে বইটা রিলিজ হয়েছে সেখানেও এই ব্যাখ্যাগুলো সেম টু সেম আছে। কেউ, হ্যাঁ অনেকে হচ্ছে বই ধরেন যে প্রকাশ করলো 2005 সালে, এখন এসে 2006 সালে এসে কবিতা ঢুকাই দিয়ে বলতে পারে যে হ্যাঁ আমার বই তো অনেক আগে প্রকাশ হয়েছে, কিন্তু আসলে ওই সময় তো তার বইয়ে এই কবিতাগুলো ছিল না। বাট আমার সেই 21 সালে যে ব্যাখ্যা লিখেছি আজও সেই ব্যাখ্যাই আছে। হ্যাঁ, এবং এটা আমার কাছে যে না, এটা কপিরাইট অফিসেও আমি এই বইটার কপি জমা দিয়ে দিয়েছি, ওখানেও সংরক্ষণ করা আছে কয়েক কপি। তো যে সকল দর্শকরা না বুঝে এই যে বলেন, তারা আমাকে একটু দেখাবেন যে এই এরও আগে কি কেউ ব্যাখ্যা প্রকাশ করেছে। হ্যাঁ, এই বই তো পরের ক্লাস মানে বই তো আরও পরে আসছে, তাই বই লেখার আগে তো আমি আবার ক্লাস নিয়েছি, নতুন কবিতাগুলো পরে আগে বইয়ে আসে তারপরে ক্লাস নিয়েছে। বাট তারপরেও এসে যে সকল
মানে দর্শকরা আমাকে এসে ব্লেমটা করেন, তারা একটু যাচাই করে নেবেন যে ভাই আমরা যাকে ব্লেম দিচ্ছি সে আসলে সত্যিকার অর্থে দোষী কিনা, সে আসলে সত্যিকার অর্থে এই লেখাগুলোর মূল লেখক কিনা। হ্যাঁ, তো এটা দর্শকদেরকে একটু বলবো যে এভাবে না জেনে শুনে এভাবে যাচাই না করে একটা কমেন্ট করা ঠিক না। এটা আসলে যখন আপনি যখন লিখবেন, আপনি যখন কষ্ট করে এই যে একটা একটা কবিতার পিছনে আমি কতদিন সময় দিছি বললে আপনি বিশ্বাস করবেন না, একটা করে কবিতা মানে একজন স্যারের কাছে গেছি, আরেকজন স্যারের কাছে গেছি, আরেকজন স্যারের কাছে গেছি, নিজে কবিতা শব্দের অর্থ আবার অভিধান খুঁজেছি, হ্যাঁ 4-5 দিন করে করে রিসার্চ করে তারপরে একটা করে ভিডিও বানাই, তারপরে সেগুলো বইয়ে লিখে, তারপরেও যখন কেউ এসে এই কথাটা বলে মানে এটা ফিলিংসটাই অন্যরকম, মানে নিতে পারি না ভিতরে, খুবই কষ্ট লাগে। তো এটা আসলে এইটুকুই, কথা বললে অনেক কিছুই বলা হয়ে যাবে। সবাই ভালো থেকো।